আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের অনেক ভিডিওতে কিন্তু 100% এসইও স্কোর থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ভিডিওর ভিউজটা আসে না। তো আপনি অনেকেই কি করেন বা আপনারা অনেকেই একটি ভিডিওতে এসইও 100% করেন, তারপরেও ভিউজ আসে না, আসলে খুবই কম আসে বন্ধুরা। এবং এসইওটা কি গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওর জন্য, আজকের ভিডিওটিতে আপনি এ টু জেড জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো আপনাকে প্রথমে জানতে হবে যে এসইও মিনিং কি বা এসইও বলতে কি বোঝায়। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনি যখন একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন তখন কিন্তু আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই তিনটি জিনিস কিন্তু আপনাকে অবশ্যই এসইও করতে হবে, এসইও করে বসাতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটির র্যাঙ্কে যাবে। তো অনেকেরই কি হয় 100% এসইও থাকে তারপরও ভিউজ হয় না। তো আপনি যে টাইটেলটি সার্চ করবেন, প্রথমে আপনি এসইও স্কোর দেখার আগে আপনি ইউটিউবে সার্চ করবেন ওই টাইটেলের উপর, যে দেখবেন কতগুলো ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করেছে বা এই টাইটেলের উপর কি বেশি ভিডিও রয়েছে ইউটিউবে, এই বিষয়টা নাম্বার ওয়ান আপনাকে দেখতে হবে। আর আপনি যখনই দেখবেন যে ওই টাইটেলের উপর বেশি ভিডিও ইউটিউবে রয়েছে ইতিমধ্যে, তখন আপনি ওই টাইটেলের উপর যদি 100% এসইও দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলেও আপনি একটাও ভিউজ পাবেন না বা ইউটিউবে সার্চও আপনি যেতে পারবেন না, কারণ ইতিমধ্যে ওই টাইটেলের উপর হাজার হাজার কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে বা র্যাঙ্কে রয়েছে। তাই আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা একবারই নেই এবং আপনি সার্চতেও আসতে পারবেন না বন্ধুরা, অবশ্যই করে বিষয়টি বুঝবেন। তো ভিউজটা কিভাবে আপনারা নিয়ে আসবেন আপনার ভিডিওতে, তার জন্য আপনাকে দেখতে হবে ইউটিউবের কোন টপিকের উপর ভিডিও কম রয়েছে বা কোন টপিকসের উপর ভিডিও খুবই কম ইউটিউবে, যা লিখলে কিন্তু দর্শক বন্ধুরা দেখা, একটি টাইটেলের উপর যখন দর্শক বন্ধুরা সার্চ করবে কোন টাইটেলের উপর ভিডিওটা খুবই কম ইউটিউবে রয়েছে, তো সেই টাইটেলটা আপনাকে টার্গেট করতে হবে আর আপনি সেই টাইটেলের উপর ভিডিও তৈরি করতে হবে, তাহলেই আপনি ভিউজ পাবেন 100%। এবং দুই নাম্বার যে বিষয়টি ইউটিউবের এসইও স্কোর বোঝায় বা এসইও হয়, সেটা হচ্ছে আপনার ভিডিওতে কতটা লাইক পড়ছে, কতটা ডিসলাইক পড়ছে, কতগুলো এঙ্গেজ হচ্ছে, কতক্ষণ আপনি দর্শক বন্ধুদের আপনার ভিডিওতে আপনি ধরে রাখতে পেরেছেন, সেটা ইউটিউব দেখবে, ইউটিউবের অ্যালগরিদম দেখবে, আর সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটি মানুষের সামনে রিচ করবে বা ইমপ্রেশন বুস্ট করবে, তাতেই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যে আপনার লাইক হচ্ছে কয়টা, ভিউজ আসছে এবং আপনার ডিসলাইক, কমেন্ট সব কিছু মিলিয়ে কিন্তু বন্ধুরা আপনার ইউটিউব দেখে যে আপনার ভিডিওটি কি মানুষের সামনে দেবে নাকি এখানেই থেমে দেবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।